আরেকটু হলে ধরা পড়ে যাচ্ছিলাম। কি আছে? বারান্দার ওপাশে মেয়েগুলো হাত ধরে এমন টানাটানি শুরু করলো না? অবিনাশ দা কোথায়? সে কি, সে কথা জানতেই তো আমি এখানে এলাম। গত সপ্তাহে অবিনাশ দা অশ্রুতির সঙ্গে এখানে এসেছিল, তখনই জানতে পেরেছিলাম ওখানেই থাকছে। তারপর থেকে আমি আর কোনো খবর পাইনি। ঠিক আছে, অশ্রুতির কাছে গেলেই আমি বাকি খবরটা পেয়ে যাব। আর এটা তুমি সাবধানে রেখে দাও। কি ব্যাপার বলো তো, তোমরা সবাই এরকম রিভলভার জোগাড় করছো কেন? কিছু জানি না, শুধু এটুকু জানি অবিনাশ দা কুসুমপুরের রাস উৎসবের দিন যাচ্ছে, আমাদের সকলকে রিভলভার জোগাড় করতে বলেছে। আমিও যাবো তোমাদের সঙ্গে। কে যাবে না যাবে কিছু জানি না। তাহলে আমি এখানে একা একা পাগল হয়ে যাবো। অবিনাশ দা আমাদের নেতা, অবিনাশ দা যেভাবে বলবেন সেই পথেই আমাদের চলতে হবে। অবিনাশ দার সঙ্গে তোমার কখন দেখা হবে? যদি অশ্রুদির ওখানে থাকে তাহলে কালকেই দেখা হবে। অবিনাশ দাকে বলবে তুমি আমার সঙ্গে দেখা করতে, বলো আমিও যেতে চাই কুসুমপুরে। ঠিক আছে, বলবো, তুমি ওটা সাবধানে রেখো, চললাম। মদ খেয়েছি, বেশ করেছি, কারো বাপের পয়সায় খেয়েছি। আগে মাসি কোনা কেলে বলে যে এই মাতালকে কারো ঘরে ঢুকতে দিবি না। আচ্ছা মাতাল বলে কি মানুষ না? আমি থানায় গিয়ে অভিযোগ জানাবো। যান যান দেখি বাবু, তাই যান, এখানে লোক জড়ো করতে হবে না। আমি যেখানে খুশি লোক জড়ো করবো, জানো আমি কে? কে বা তালপুকুরের জমিদার, যেখানে ঘটি দেবে না। কি মদের গন্ধে ভূত পালাচ্ছে! জমিদার জমিদার না জমাদার বোঝা মুশকিল বাপু। তবে বড্ড তেল হয়েছে না? এবার আমি যে ঘরে ঢুকবো না এই তাকাত করে একবারে উজাড় করে ছেড়ে দেবো। কে আছি? ওই যে কোণের ঘর ফাঁকা হয়েছে, ওই যে বাবু বেরিয়ে গেলে যান দেখি, যান দেখ সেখানে পাত্তা পান কিনা। কোথায়? আরে ওই তো গো, এদিক দিয়ে নাক বরাবর চলে যা, ডান দিকে সোজা দরজা। আ বলো না কোথা। চল চল না, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ আস। আমি কে? আমি গো, দরজা খুলো দেখি। মাসি বললেন এক ভদ্রলোককে পাঠালেন তোমার কাছে। কে ভদ্রলোক? ও মা, তোমার দেখি সবেতেই সন্দেহ, দরজা খুলো না। দেখো দেখি এনাকে চিনতে পারো নাকি? কথা শুনে মনে হলো তো বাবু তোমাকেই খুঁজছেন। ও বাবু ভিতরে আসুন। কি ব্যাপার? কে আপনি? আমি তো আপনাকে চিনি না। চিনবে চিনবে, পাখি কি প্রথম দিনে আকাশকে চেনে না ঝিনুক চেনে সমুদ্রকে? সময় লাগে। বাবু ঠিক জায়গায় এনে দিলেন তো, এবার তাহলে আমি
আপনি দেখতে পান না দরজার বাইরে গৃহস্থ ঘর লেখা আছে? তাহলে কি মতলবে আপনি এখানে এসেছেন? লেখাটা আমি হাত দিয়ে মুছে দিচ্ছি, আর কোনো অসুবিধা নেই তো। আমি জানতে চাই আপনি এখান থেকে যাবেন কি না। এত সহজে আমি এখান থেকে চলে যাব? তাহলে টাকার থলিটা ছুঁড়ে দিয়েছে কি মাগনা? থলে ভর্তি টাকাটা কি মাগনা ছুঁড়ে দিলাম? তোমার গায়ে কি ফসকা পড়ে যাবে? ওরা যদি পুলিশকে জানিয়ে দেয়? জানিয়ে কি পাগল হয়েছ? পুলিশের সঙ্গে আমারও মুখ শুকাশুকি আছে, তা না হলে পায়ের ওপর পা রেখে এত বড় কারবারটা কি চালাতে পারি? লাগাক না পুলিশকে, আমিও দেখে নেব কত ধানে কত চাল। উমা, এই বাস্কটা আবার বের করলো কে? আমি মাসি দেখছিলাম ওর মধ্যে কি আছে তাই দেখছিলাম। না বাছা, পরের জিনিসে হাত দেওয়া ভালো না। তোমার আগে এখানে একটা বিহারি মেয়েকে থাকতে দিয়েছিলাম, কদিন যেতে না যেতেই এক ছোকরার সঙ্গে সে ভেঙে গেল। আবার যদি ফিরে এসে হাত পাতে তাই ও জিনিসপত্রগুলো যত্ন করে রেখে দিয়েছি। ঠিক আছে মাসি, তুমি যাও, আমি গুছিয়ে রাখছি। না বাচ্চা, আমিই রাখছি গুছিয়ে। একই এখানে শক্ত মতো এটা কি? ও কিছু না মাসি, না দেখি ও কিছু না। আরে দেখি না, আরে দেখ, এ তো বন্দুক গো। আমি তোমার সব বুঝিয়ে বলছি মাসি, আমি বুঝিয়ে। না বাচ্চা, তোমাকে কিচ্ছু বুঝিয়ে বলতে হবে না। এইসব দেখলে আমার ভয়ে হাত পা কাঁপে। এই তোমার জিনিসপত্র নিয়ে দেখতে পেরো, যাও চলে যাও। আরে হা করে দেখছো কি? দুধ করা দিয়ে আমি একেবারে কালসে পুষেছিলাম, আর নয় বলি, বেরো বেরো। সঙ্গে বন্দুক নিয়ে কোন শ্বশুরবাড়ি যাবে তুমি? একে মা মনসা, তাই ধুনোর গন্ধ, মেয়ে ছেলের কোমরে বন্দুক, তারপর কোনো বিপদ হলে আমার যে আর মুখ দেখাবার জায়গা থাকবে না। আরে হা করে দেখছো কি? দাও, ওটা আমায় দাও, তারপর যখন দরকার হবে আবার চেয়ে নিও। যত দিন যাচ্ছে ততই আমি তোমাকে নতুন করে চিনছি মাসি। থাক, আর আদিক্ষিত দেখাতে হবে না, খুব তো গুমো দেখেই চলে যাচ্ছিলে। দাও নাও, এবার দরজাটা বন্ধ করে দাও। কে কখন হুট করে চলে আসে তার কি ঠিক আছে কিছু? কোথায় আছি আমি? কে আছেন এখানে একটু আসবেন?
কে আছেন আমার ছেলে? যাক, এতক্ষণে গ্যান্টে ফিরেছে তাহলে। কি হয়েছিল মনে পড়েছে এখন? কি করছেন, কি করছেন? উঠবেন। আমার স্বামী না, এখনো তো গ্যান্টা ঠিক মতন ফেরেনি দেখছি। আপনার স্বামী নয়, আপনার ছেলে এসেছিল দেখা করতে। ও স্বরাজ, ওকে একটু আমার কাছে এনে দিন না। আপনার ছেলে তো? ও তো ভিজিটিং রুমে বসে আছে। আমি ডেকে দিচ্ছি, আপনি কিন্তু উঠবেন না, শুয়ে থাকুন। হ্যাঁ হ্যাঁ, ছেলে এখন থেকে আমি তোমার কাছে থাকবো মা। তাই তো, থাকবো বাবা। ওরকম করে কাঁদতে নেই স্বরাজ, দেখছো না মায়ের শরীর খারাপ? চলো বসবি, এইসব শুধু বসবি। নিবেদিতা কোথায় রে? ও তো আসেনি বৌদি। আসেনি কেন, কি হয়েছে ওর? স্বরাজ দিদির, দিদির জ্বর হয়েছে। জ্বর হয়েছে আবার না? আমি জানি তো মেয়েটা যে কি বাইরে বাইরে ঘুরে বেড়ায়, শুধু কাঁচা আম খাওয়ালো। শোন, ডাক্তার দাদুকে গিয়ে বলবি এবার দিদি সেরে উঠলে যেন বাড়ির বাইরে একদম বেরোতে না। হ্যাঁ বৌদি, তুমি এখন কেমন আছো? আমার থাকা ভগবান বোধ হয় তোমার দাদার সঙ্গে আমাকে দেখা করিয়ে দেবে বলে প্রাণটা বাঁচিয়ে রেখেছে। তোমার দাদার কোনো খবর পেলে সুধা? না গো বৌদি, আবুল অনেক জায়গায় খোঁজ করার চেষ্টা করেছে কিন্তু কোনো হদিস করতে পারেনি। শোনো, আবুলকে একটা কথা বলে দিতে পারবে? ওকে বলবে তোমার দাদা না বেশ কিছুদিন হলো ওই সোদপুর বলে একটা জায়গা আছে, ওইখানে ছিল। ও যদি একবার খুঁজে। আপনারা এখনো বাইরে যাননি? আপনারা বাইরে যান, আপনারা শুধু দেখা করার পারমিশন দেওয়া হয়েছে। আপনারা থাকলে পেশেন্ট আরো অসুস্থ হয়ে পড়বে। না যান, প্লিজ বাইরে যান। না না শুনুন না, বাইরে কেন যাবে? আমার ছেলে এসে এতদিন বাদে ছেলেকে পেয়েছি, তা কি করে সম্ভব? আমি আমার ছেলেটা একটু আমার কাছে আজকে রাত্র থাক না, আপনি আমার এইটুকু দয়া করুন না। মা আমি তোমাকে ছেড়ে করতে পারবো না। স্বরাজ, স্বরাজ এসো এদিকে চলো। না না সুধা মাসি, যদি দিদির মতো ওরা আমাকেও ধরে নিয়ে যায়। দিদি হারিয়ে গেছে মা। নিবেদিতা, নিবেদিতা, নিবেদিতা,
আমার নিবেদিতা, আমার নিবেদিতা, আরে নিবেদিতা নিখোঁজ, সে কি? হ্যাঁ, সেরকমই তো খবর পেলাম অবিনাশ দা। কতদিন ধরে? সেসব তো কিছু বলেনি। আমাকে এক্ষুনি একবার কুসুমপুর যেতে হবে। আচ্ছা, তুমি তুমি একটু স্থির হয়ে বসো তো। সাত সকালে বাড়ির বাইরে গিয়ে পাঁচজনের নজরে না পড়লে বুঝি তোমার শান্তি হচ্ছে না? কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমি কি করে চুপচাপ বসে থাকি বলো তো অশ্রু? বাবা হয়ে কোনো দায়িত্বই তো পালন করতে পারলাম না। মালতি যেখানেই থাক, ও নিশ্চয়ই আমাকে বুঝবে। কিন্তু আমার ছেলে মেয়ে তো আমাকে ক্ষমা করবে না। দেখো, তোমার মেয়ে হয়তো অনেকদিন আগেই নিখোঁজ হয়েছে, আজ এতদিন বাদে তার খবর জেনে তুমিই বা কি করবে অবিনাশ দা? এসব নিশ্চয়ই জমিদার গোপীনাথ আর দারোগার কারসাজি। আমরা তো রাস পূর্ণিমার দিন কুসুমপুরে যাচ্ছি অবিনাশ দা, সেদিনই ওরা হাতে হাতে জবাব পেয়ে যাবে। হ্যাঁ, জবাব দেবার সময় এবার এসে গেছে। পৃথ্বীশ বাচ্চি অথবা জমিদার গোপীনাথ, যে কোনো একজনকে সরিয়ে দিতেই হবে। অবিনাশ দা, পৃথ্বীশ বাগচির দায়িত্বটা তুমি আমাকে দাও। না না, আমাকেই যেতে হবে সেখানে। কিন্তু ওখানে যাওয়া মানেই তোমার মনটা দুর্বল হয়ে পড়বে অবিনাশ দা। তার চেয়ে দায়িত্বটা তুমি অন্য কারোর হাতে ছেড়ে দাও না। অন্যদের হাতে ছেড়ে দিয়ে আমি কিছুতে নিশ্চিন্ত থাকতে পারবো না অশ্রু। শবনমের সঙ্গে কথা হচ্ছিল, সেও আমাদের সঙ্গে এখনই কাজে নেমে পড়তে চায় অবিনাশ দা। শবনম, তা ওখানে কি কি করবে? রাসলীলায় নাচবে নাকি? ঠিক, নাচ নাচ আর গান। তুই সবাইকে খবর দিলা না, যারা ভেবেছিল আগুন নিভে গিয়ে শুধু ছাইটুকু পড়ে আছে।